Mais pourquoi? Bonne qui কোন দিকে ওদিকে নামছে ওইদিকে মারতেছিস বড় একটা আমাকে বাঁচাতে পারবে চলে আসে বড়টা মারছে আমাকে বড়টা মারছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মেরে দিয়েছে না 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 মারছে এনিমি নক করছে এনিমি বড়টাই ক্লিয়ার করলো মারছে এনিমি ওই তো ওখানে আছে Proud of you, my son. Gun pe to hai. Koi gun bani na. আমার কাছে গেলে ক্রস হবে ক্রস বো না না মারিনি
ক্লিয়ার করছো স্টেজ। আরেকটা স্কট পাবে না, তার একটা স্কটের একজন বা দুজন মেম্বার পাবে। ক্লিয়ার না আছে, আছে মনে হয়। বটটা পরে আসছে, আমার আগে নক করছে, তারপরে বটটা আসে দেখি টুক টুক করে মারতেছে আমাকে। না এরা আমাকে ক্লিয়ার করে করতে পারিনি তো, আমি সেভ হয়ে গেছিলাম, কিন্তু সামন থেকে বট আসছে। প্রো বট বটটা কিল পেলো আমার। মানে গা ছেড়ে দিও না, কারণ এখন যারা আছে সব ক্যাম্পার হবে, তুই বসে থাকবে। আর কবে খালি আয় আয় আয়, এত ফালতু খেলি না আমি তো, অবশ্য গান না বললে করা যাবে কি। পুরো একজন খালি পাইছে এমপি 45, ওই মারছিল আমাকে। এখন থেকে না আমি এসে খেলবো M4 আর M16 F4। হ্যাঁ ভালো, কিন্তু প্রচুর ড্যামেজ। সেই লাগে আর তো থাকার কথা, এবার থেকে ফায়ার করছিল যারা। তুমি যখন ওই স্টেজে স্কটটাকে ক্লিয়ার করলো তখন পিছনে ফায়ারিং হচ্ছিল। আফসোস লাগতেছে কেন করে মরলাম। না তুমি গান পাইনি না,
না এখানে একজন নাই, বিশ ব্লক করবে নাকি? এবার আমি বিশ বিশ ব্লক করে দেবো। হ্যাঁ হেলথ গুলো মজা লাগবে, হয় এপার না হয় ওপার, হয় ক্লিয়ার করে দিবে না হয় মরবে। কারণ হ্যাঁ এই সময় স্নাইপার স্কিল লস্ট তো দেখাই না, মানে ব্রিজ ব্লকের কথা বলছি আমি। জোনসের কাজ নয়, জোনটা অবশ্য পড়লে আবার পার হবে। ব্রিজ ব্রিজ উল্টো পাশ থেকে তোমাকে ব্লক করে রাখবে, জোনটা অবশ্য পরে মিলিটারি বেসের থেকে। কেন খাবো দেখে শুনে গেল, একটু খেলো আমি বাথরুম দিয়ে আসতেছি। না আসবো এখন, ওহ
हेलो ना ना গাড়িটা আপনার কি আসছে ড্রপ পড়ছে মনে সামনে কোন দিকে দেখলাম গাড়ির দিকেই দেখছি হয়তো স্কোপটা অন করো স্কোপটা অপার করো কোথায় দেখলাম ড্রপটা ওইদিকেই পড়ছে আমার আমার মনে হয় গ্লিচ করছিল তাই আমি পাহাড়টা ভেদ করে দেখতে পারছি সামনের পাহাড়টা প্লেয়ার তো আসবে 100% শিওর আসবে এই ব্রিজটা মনে হয় না কেউ ক্যাম্প করতে আসবে ও আসতেও পারে আসতেও পারে আসতেও পারে আরেকটু উপরে ভালো আরেকটু উপরে ওঠো নাহলে দেখে ফেলবে হ্যাঁ বাস এখানে থাকো হ্যাঁ তাই তো দেখছি আমিও ড্রপটা ফলো করো ফার্মের সাইডে দিবে হ্যাঁ দেখ না হ্যাঁ ফার্মের সাইডে জোনে আছো তো অসুবিধা নেই কিলো আছে মোটামুটি 5টা কিলো আছে লাস্ট জন্য যদি ফাইট নিয়ে চিকেন হইতে পারো না তাও লাভ আছে আমাদের ইন্ডিয়া